হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি ওয়ান ওয়েলকাম টু ইউর চ্যানেল জব চেন্স বন্ধুরা আজ আবারও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হয়েছি বন্ধুরা ডাবলু বিপিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে আপনাদের নতুন নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বন্ধুরা এখানে কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে আপনারা কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওতে জানিয়ে দেবো ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকবে অবশ্যই যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেলাইকানটি বাজিয়ে রাখবেন যে কোনো রকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন এবং সকলকে জানার সুযোগ করে দেবেন বন্ধুরা ডাব্লিউ বিপিএসসির তরফ থেকে ধীরে ধীরে কিন্তু আবারও নতুন নিয়োগের নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গেছে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন কোভিড পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে ডাব্লিউ কিন্তু নতুন নিয়োগের প্রক্রিয়া শুরু করে দিয়েছে তো আবারও একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ডাব্লিউ বিপিএসসির তরফ থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি ডাব্লিউ বিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা সরাসরি এই পেজে চলে আসতে পারবেন এখানে আসার পর একটু নিচের দিকে স্ক্রোল করবেন এখানে দেখতে পাচ্ছেন হোয়াট নিউজ বলে একটি অপশান শো করছে লেফট সাইডে দেখতে পাচ্ছেন হোয়াট নিউজ বলে একটি অপশান শো করছে এর নিচে চলে আসবেন নিচে আসলে দেখতে পাবেন ভিউ অল বলে একটি অপশান শো করবে এই ভিউ অলের ওপর ক্লিক করবেন নতুন একটি পেজে আপনাদের রিডাইরেক্ট করে দেবে বন্ধুরা নতুন পেজে আসার পর একটু নিচের দিকে স্ক্রোল করলে দেখতে পাবেন এখানে আপনাদের একটি নতুন নোটিশ জারি করা হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি পাঁচ নম্বরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি নতুন নোটিশ জারি করা হয়েছে যার নোটিশটির অ্যাডভার্টাইজ নাম্বার হলো জিরো আট স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এইখানে পিডিএফ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন তো চলুন বন্ধুরা দেখে নি অফিসিয়াল নোটিশে কী বলা হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা অফিসিয়াল নোটিশটি আমরা ডাউনলোড করে নিয়েছে এখানে দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল জুডিক্যাল সার্ভিস এক্সামিশনের তরফ থেকে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে যার অ্যাডভার্টাইজ নাম্বার জিরো আয়াট স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আপনাদের প্রথমে সিলেকশন প্রসেস বলেছে সিলেকশন প্রসেস সর্বপ্রথম আপনাদের প্রিমিনারি এক্সাম রয়েছে অর্থাৎ প্রিমিয়ারি এক্সাম আপনার প্রথমে সর্বপ্রথম হবে যেখানে দুশো মার্ক্সের এক্সাম হবে এবং আড়াই ঘন্টা কিন্তু আপনাদের সময় দেওয়া হবে নেক্সট দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কোন কোন সাবজেক্টের ওপর প্রিমিনারি এক্সাম হবে তার সমস্ত সাবজেক্টের নাম্বার ওয়াইজ ডিটেলস দিয়ে দিয়েছে দেন আপনাদের প্রিমারি এক্সামের পর ফাইনাল এক্সাম হবে দেখতে পাচ্ছেন এখানে ফাইনাল এক্সাম কিন্তু আপনাদের একশো নম্বরের হবে এবং এরপরে কিন্তু আপনাদের রয়েছে ফাইনাল এক্সাম কিন্তু দেখতে পাচ্ছেন নিজের সাবজেক্টের ওপরভাবে দিয়ে দিয়েছে কিন্তু এরপরে আপনাদের রয়েছে কিন্তু ইন্টারভিউ দেন আপনাদের পার্সোনাল টেস্ট বা ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে আশা করি ক্লিয়ার হলো তো বন্ধুরা এখানে কোন পদে নিয়োগ করা হচ্ছে দেখুন এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে জুডিক্যাল সার্ভিস অর্থাৎ এখানে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে যেটা বলা হয়েছে অবশ্যই আপনাদের কিন্তু ল নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকা প্রয়োজন দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার গ্র্যাজুয়েশন অব ল ইন ইউনিভার্সিটি যদি আপনার ল নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন বন্ধুরা আমরা জানি যে এই সমস্ত পদের ক্ষেত্রে কিন্তু সকলের এডুকেশন কোয়ালিফিকেশন ম্যাচ করবে না কিন্তু যাদের এডুকেশন কোয়ালিফিকেশন ম্যাচ করবে তারা অবশ্যই আবেদন করুন প্রচুর ভালো পদ এখানে নিয়োগ করা হচ্ছে এখানে প্রথমে প্রিলি পরীক্ষা দেন হবে আপনাদের মেন পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পিএসসির তরফ থেকে কিন্তু ধীরে ধীরে নতুন নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে তো আমরা আশা করতে পারি যে পিএসসির তরফ থেকে কিন্তু খুব শীঘ্রই আরও অনেক নতুন নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তো বন্ধুরা অবশ্যই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেলাইকানটি বাজিয়ে রাখবেন তো বন্ধুরা এখানে আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো অবশ্যই আপনারা আবেদন করুন এখানে যদি আপনারা ল নিয়ে গ্র্যাজুয়েশন করা থাকে তাহলে তাহলেই আপনারা আবেদন করতে পারবেন বন্ধুরা যে সমস্ত পিএসসির পরীক্ষার এখনও রেজাল্ট প্রকাশ হয়নি অবশ্যই সেই সমস্ত রেজাল্ট প্রকাশ হলে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল আইকনটি বাজিয়ে রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটি করবেন ও বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন থ্যাংক্স ফর ওয়াচিং ফর আওয়ার ভিডিও